হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে কাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। গত পাঁচ বছরে ঘরের মাঠে ওয়ানডেতে সফল দল বাংলাদেশ। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগে শিরোপা জিতল ভিয়ারিয়াল। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের 44তম জন্মদিন উপলক্ষে করা একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা। এন স্পোর্টসের নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি নিয়ে হাজির হয়ে গেলাম আমি লাবণ্য বড়ুয়া। শুরুতে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। সিরিজ জেতা হয়েছে আগেই, এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ। কাল শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আইসিসি ওয়ানডে সুপার লিগেও নিজেদের অবস্থান আরও পোক্ত করতে চায় টাইগাররা। মিরপুরে খেলা শুরু হবে দুপুর একটায়। ম্যাচ প্রিভিউ আনোয়ার কানুনের কাছে। সিরিজ যেখানে নিশ্চিত হয়েছে আগে, সেখানে তৃতীয় ম্যাচটা হতে পারত পরীক্ষা নিরীক্ষার, কিন্তু টাইগার টিম ম্যানেজমেন্ট থেকে খেলোয়াড় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুক্রবারের শেষটিকে ঘিরে সবার মধ্যেই সিরিয়াসনেস। দেশের মাটিতে বাংলার বোলিং লাইন আপে অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। ফর্মের তুঙ্গে থাকায় স্পিন বোলিং অলরাউন্ডার জানালেন সমান গুরুত্ব দিয়ে তৃতীয় ম্যাচে মাঠে নামছে তারা। আমাদের রিল্যাক্স হওয়ার কোনো কিছু নেই, কারণ এখানে কিন্তু পয়েন্টের খেলা, কারণ পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 10টা পয়েন্ট কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য ইম্পর্টেন্ট হয়ে যাবে। কারণ আপনি জানেন যে এখন কিন্তু বাছাই পর্ব চলছে, যারা টপ সেভেনের ভিতরে থাকবে তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলবে। বাট আমি মনে করি যে সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য খুবই ভালো এবং আমাদের খুব ভালো একটা অ্যাচিভমেন্ট। শ্রীলঙ্কার সাথে ফার্স্ট টাইম আমরা সিরিজ জিতেছি এবং তার সাথে সাথে 10টা পয়েন্টও আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমাদের হয়তো ওয়ানডে আরও অনেক টাফ সিচুয়েশনে পড়তে পারে। বাট এই ওয়ানডে ম্যাচ যদি আমরা এই পয়েন্টটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে সামনে। ফর্মে নেই লিটন কুমার দাস। গত 8 ম্যাচে মোট রান 100-এর আশেপাশে, 25 পেরোতে পারেননি কোনোটিতেই। তামিমের পার্টনার নিয়ে তাই টিম ম্যানেজমেন্টের চিন্তার ভাঁজ। এলকেডির পরিবর্তে সৌম্যর বদলে তারা বাজিয়ে দেখতে চায় নবাগত নাঈম শেখকে, তাই স্ট্যান্ড বাই লিস্ট থেকে ডাক এলো জাতীয় দলের স্কোয়াডে। সিলেটে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে জড়ালেও মাঠে নামা হয়নি ব্যাট হাতে। তবে মাত্র 9 টি-20তে 33-এর বেশি গড়, 300-এর বেশি রান জানান দিচ্ছে এই বাঁহাতির সামর্থ্য নিয়ে প্রশ্ন করার জোনে। তবে শুধু তামিম ইকবালের পার্টনার নয়, মিডল অর্ডারে নাম্বার 5 ব্যাটসম্যান হিসেবে কাউকে যেন দাঁড় করানো যাচ্ছে না। প্রথম ম্যাচে মিঠুন ব্যর্থ, পরের ম্যাচে দৃশ্যপটে মোসাদ্দেক, তবে ফলাফল একই। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছিলেন অলরাউন্ডার সাইফুদ্দিন। দ্বিতীয় ইনিংসে তার বদলে বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। বিসিবি সূত্র জানিয়েছে সাইফুদ্দিন পুরোপুরি সুস্থ, তবে তৃতীয় ম্যাচে তাকে মূল একাদশে রাখা হবে নাকি সেটিই এখন দেখার বিষয়। শ্রীলঙ্কা তাদের অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ে খেই হারিয়েছে আগেই, তবে ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই বিশ্বমানের। শেষ 9 ওয়ানডে ম্যাচে হারেনি একটিতেও, শুক্রবারের ম্যাচ জিতলে সে সংখ্যা গিয়ে দাঁড়াবে 10-এ। আসবে গুরুত্বপূর্ণ 10 পয়েন্ট, পোক্ত হবে সুপার লিগের শীর্ষস্থান, সাথে লঙ্কানদের জন্য হবে বাংলা ওয়াশ। আনোয়ার কানন, এন স্পোর্টস। গত 5 বছরে দেশের মাটিতে ওয়ানডেতে সবচেয়ে সফল দল বাংলাদেশ। এ সময় টাইগাররা ওয়ানডে খেলেছে 25টি, এর 19টিতেই এসেছে জয়, বাকি 6 ম্যাচে দেখতে হয়েছে হার। শতকরা হিসেবে এ সময়ে দেশের মাটিতে বাংলাদেশ জিতেছে 76% ম্যাচ। গত 5 বছরে দেশের মাটিতে যেসব দল কমপক্ষে 10 ম্যাচ খেলেছে তাদের মধ্যে শতকরা জয়ের হিসেবে বাংলাদেশই সবার ওপরে। এ সময়ে দেশের মাটিতে শতকরা 75% জয় নিয়ে 2-এ নিউজিল্যান্ড। কিউইরা নিউজিল্যান্ডে 40টি ওয়ানডে খেলে জিতেছে 30টিতে, হেরেছে 10টিতে। খুব একটা পিছিয়ে নেই দক্ষিণ আফ্রিকাও। গত 5 বছরে ঘরের মাঠে খেলা শতকরা 73.81% ওয়ানডে জিতেছে প্রোটিয়ারা। তবে এই 5 বছরে দেশের মাটিতে ওয়ানডে জয়ের শতকরা হিসেবে সবচেয়ে পিছিয়ে আয়ারল্যান্ড।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে সমতার পর রোমাঞ্চকর টাইব্রেকারে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইতিহাস গড়ল ভিয়ারিয়াল। ইউরোপা লীগ জয়ের মধ্য দিয়ে স্পেনের ক্লাবটি নিজেদের 98 বছরের ক্লাব ইতিহাসে এই প্রথম কোনো বড় শিরোপা জিতল। ইউরোপীয় ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে বুধবার রাতে টাইব্রেকারে 11-10 ব্যবধানে জেতে ভিয়ারিয়াল। পোল্যান্ডের গাদান্সকে ভিয়ারিয়ালই প্রথমে লিড নেয়। 29 মিনিটে জেরার্ড মোরেনো গোল করলে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধের 55 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান এডিনসন কাভানি। এরপর নির্ধারিত সময়ে ও অতিরিক্ত সময়েও কোনো দল গোল না পেলে পেনাল্টিতে গড়ায় ম্যাচ। দুই দলের এই পেনাল্টির লড়াইটিকে মহাকাব্যিক পেনাল্টি বলা চলে, যেখানে একে একে দুই দলেরই 10 জন করে খেলোয়াড় স্পট কিক নেন এবং সবাই গোল করেন। 11 নম্বর শটে গিয়ে আটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। তখন শুধু দুই দলের গোলরক্ষকই শট নেওয়া বাকি ছিল। স্নায়ুর চূড়ান্ত লড়াইয়ে ভিয়ারিয়াল গোলকিপার গেরোনিমো রুলি সফল হলেও ইউনাইটেডের দিহিয়া গোল করতে ব্যর্থ হন, আর তাতে ভিয়ারিয়াল মাতে ইতিহাস গড়ার আনন্দে। দর্শক, শ্রীলঙ্কার অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের 44তম জন্মদিন উপলক্ষে শাহরিয়ার শান্তর করা রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজ। তার আগে জানিয়ে দেই, আমাদের নিয়মিত আয়োজন এন স্পোর্টস গ্যালারি দেখতে চোখ রাখুন প্রতি শনি থেকে বৃহস্পতি রাত ঠিক 11টায় এন স্পোর্টসে পর্দায়। সেই সাথে খেলার সব লেটেস্ট আপডেট পেতে ভিজিট করুন www.nsports.news। লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন এন স্পোর্টস। খেলার মাঠে সবার আগে। শ্রীলঙ্কার ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের জন্ম রাজধানী কলম্বোতে 1977 সালের 27 মে। পুরো নাম দেনা গোমেজ প্রবত মাহেলা ডি সিলভা জয়াবর্ধনে। দীর্ঘ এই নামকে ছোট করে শুধু মাহেলা জয়াবর্ধনে নামেই পরিচিত কোটি দর্শকের কাছে। 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অসংখ্য অর্জন জমা করেছেন ঝুলিতে, নতুন রেকর্ড গড়েছেন, পাশাপাশি ভেঙেছেনও অনেক রেকর্ড। 1997 সালে টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হলেও শ্রীলঙ্কার একটি নামকরা স্কুলে পড়ার সময়ই ক্রিকেট ক্লাবে ভর্তি করিয়ে দেন মাহেলার বাবা। এরপর প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে আনুষ্ঠানিক ক্যারিয়ার শুরু করেন জয়াবর্ধনে। 2006 সালে হোম সিরিজে নিজের টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ 374 রান করেন মাহেলা জয়াবর্ধনে। 2007 সালে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর অনেকটা ক্ষুব্ধ হয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ 202টি ক্যাচ নেওয়ার মালিকও মাহেলা। তার ক্যারিয়ারের প্রথম টেস্টেই ভারতের বিপক্ষে 6 উইকেটে 962 রান করে রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। 2014 সালে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলেন তিনি। মার্চে ওয়ানডে থেকে এবং এপ্রিলে টি-20 বিশ্বকাপ জিতে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন এই ডানহাতি লঙ্কান কিংবদন্তি। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস।